মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবতী খুনের 12 ঘন্টার মধ্যে খুনকাণ্ডের কিনারা করল পুলিশ। খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল এক যুবককে। ঘটনায় ধৃত যুবকের ফাঁসির দাবিতে থানার সামনে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। উল্লেখ্য, বৃহস্পতিবার 7 সকালে মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বীভৎস খুনের ঘটনা সামনে আসে। ভুট্টার ক্ষেতের মধ্যে বছর 25-এর এক যুবতী বিবস্ত্র অবস্থায় ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় পরিবারবর্গসহ গ্রামবাসীরা ধর্ষণ করে খুনের অনুমান করেন। আরও জানা গেছে, ওই যুবতী বুধবার সরস্বতী পুজোর রাত থেকেই নিখোঁজ ছিল। সে সবজি কাটার জন্য গ্রামে হাঁসুয়া খুঁজতে বের হয়ে নিখোঁজ হয় বলে খবর। এরপর পরের দিন সকালে বাড়ি থেকে 200 মিটার দূরে ভুট্টার ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। ঘটনার তদন্তে নেমে মোথাবাড়ি থানার পুলিশ 12 ঘন্টার মধ্যেই খুনকাণ্ডের কিনারা করে। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নিহত যুবতীর গ্রামের সমীর মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে। সে নাকি পুলিশি জেরায় খুনের কথা কবুল করেছে, তবে কী কারণে খুন তা এখনও জানা যায়নি। খুনের কারণ জানতে শুক্রবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এদিকে এই ঘটনার প্রতিবাদে এদিন নিহত যুবতীর পরিবারবর্গসহ গ্রামবাসীরা মিলে আন্দোলনে নামেন। তারা মোথাবাড়ি থানার সামনে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান এবং ধৃত অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন। ছেলে ধরা সন্দেহে যাযাবর দলের বেশ কয়েকজনকে ধরে গণপিটুনি দিল উত্তেজিত জনতা। শুক্রবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে। শেষমেশ পুলিশ বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে এবং আটক যাযাবর দলের 3 মহিলা এবং 5 জন পুরুষকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন যাযাবর দলের 3 মহিলা এবং 5 জন পুরুষ মুচিয়া মহাদেবপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল, যা দেখে এলাকাবাসী তাদের ছেলে ধরা সন্দেহ করেন। আর এই সন্দেহের বশেই তাদের আটকে রেখে গণপিটুনি দিতে শুরু করেন। এই খবর পেয়ে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তারা কোনো মতেই শান্ত না হওয়ায় শেষমেশ পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে। মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে প্রথমে ছত্রভঙ্গ করে। এরপর জনতার হাতে আটক যাযাবর দলের মোট 8 জনকে উদ্ধার করে নিয়ে যায় বলে খবর। 3 জন মহিলা 5 জন পুরুষ মানুষ এবং 2 বাচ্চা নিয়ে পুরাতন মালদার সাহাপুর এলাকার এক বেসরকারি নার্সিংহোমের এক আদিবাসী মহিলা হাউসকিপিং স্টাফকে মারধরের অভিযোগ নার্সিংহোমের এক ডাক্তারের বিরুদ্ধে। শুক্রবার এমনটাই অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। বিক্ষোভকারী আদিবাসীরা এদিন শাহাপুর এলাকার ওই বেসরকারি নার্সিংহোমের সামনে হাতে লাঠি শোটা নিয়ে জোর বিক্ষোভ দেখান। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, নার্সিংহোমের এক মহিলা আদিবাসী হাউসকিপিং স্টাফ নার্সিংহোমে ডিউটি করছিলেন। ডিউটি চলাকালীন সময়ে তার তন্দ্রাচ্ছন্ন ভাব আসায় তিনি সবে একটু বিশ্রাম নিচ্ছিলেন।
ওই সময় নার্সিংহোমের এক ডাক্তার তাকে লাথি দিয়ে মারধর করেন। মারধরের জেরে ওই হাউসকিপিং স্টাফ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সুবিচার চাইছেন। রিনা হাসদা এই নার্সিংহোমে হাউসকিপিং এর কাজ করে, যারা পেশেন্ট খুঁজে থাকে তাদের সেবার্থে সামান্য অর্থের জন্য পেটের দায়ে এরা কাজ করতে আসে। কিন্তু এই হসপিটালেরই একজন ডক্টর সেই বন্দির উপরে রাত্রে নির্মমভাবে অত্যাচার করে তাকে পা দিয়ে তাকে আঘাত করে পেটের তলায়, এবং আজকে তার প্রচণ্ড ব্যথা পেটে, সে থাকতে না পেরে মেডিকেল কলেজে হসপিটালে কামড়াচ্ছে, যার জন্য আজকে আমরা আদিবাসীরা এটার একটা বিচার চাওয়ার জন্য আজকে আমরা এখানে সময় হয়েছি। যদিও মারধরের অভিযোগ মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ, তাদের বক্তব্য এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাই তারা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিক্ষোভকারীরা তাদের কোনো কথাই শুনছে না। এখন ওদের বক্তব্য হচ্ছে যে ওকে মারা হয়েছে, যেটা হচ্ছে যে ওকে মারা হয়েছে এটা হচ্ছে ওর অভিযোগ। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে কোনো প্রুফ নেই, ঘটনার সত্যতা নেই, কোনো প্রুফ নেই। কিন্তু যেটা হচ্ছে সবাই আগে কথা বলেছে ওরা, সেই জন্য ওরা এখানে মানে অবশ্যই বিক্ষোভ করছে। ওদের দাবি হচ্ছে যে ডক্টর শশী গুপ্তাকে সামনে আসতে হবে। আমরা আলোচনার মাধ্যমে চেয়েছিলাম ব্যাপারটা মীমাংসা হয়ে যায়, কিন্তু মেয়েটি যে হসপিটালে অ্যাডমিট হয়েছে এই খবরটা আমাদের কাছে ছিল। আমি তাকে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য বলেছিলাম যে তুমি আমাদের এখানে ডক্টর দেখাও, চলো আমি নিয়ে যাচ্ছি। কিন্তু ও বলো যে আমরা বাইরে বসছি, ম্যানেজমেন্টকে বলুন আসতে, সবাই আসুন। আমাদের ডিরেক্টররা ছিলেন, আমরা চেয়েছিলাম কথা বলতে ওদের সাথে, কিন্তু ওরা আমাদের সাথে কোনোভাবে কোঅপারেট করে। এই ঘটনাকে কেন্দ্র করে শাহপুর এলাকায় ওই বেসরকারি নার্সিংহোমের সামনে দীর্ঘক্ষণ উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করে। যদিও পরে মালদা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে।